ওয়েলকাম টু প্যাভিলিয়ান সাইব। প্যাভিলিয়ান সাইব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে চলে এসেছি আনন্দবাজার পত্রিকার অফিসিয়াল ওয়েবসাইটে, এবং এখানে একটি সংবাদ উঠে এসেছে যে স্কুলের বেতন দিতে না পারলেও কাটা যাবে না নাম, করোনাকালের নির্দেশ হাইকোর্টের। অর্থাৎ প্রতি বছরের ক্লাসে ওঠার যে ফিস, অর্থাৎ স্কুলে যে দিতে হয় ছাত্রছাত্রীদের, সেই ফিস না দিতে পারলেও আপনার নাম কিন্তু কাটতে পারবে না স্কুল কর্তৃপক্ষ, কারণ নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তো কি বলছে চলুন দেখে নেওয়া যাক। তা শুরু করার আগে প্যাভিলিয়ান সাইব ইউটিউব চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো চলুন শুরু করি। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই খবরটি যে ফিস না দিতে পারলেও কাটা যাবে না আপনাদের নাম। তো কি বলছে আমরা দেখে নিই। কোভিড পরিস্থিতিতে বাংলার শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রয়েছে, অনলাইনে চলছে ক্লাস। এই সময় কোনো ছাত্র স্কুলে বেতন দিতে না পারলে বা বেতন বকেয়া থাকলে, অর্থাৎ বাকি থাকলে, স্কুল তার নাম বাদ দিতে পারবেন না, জানালেন হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট। অর্থাৎ কোনো ছাত্রছাত্রী যদি স্কুলের যে ফিস সেটি না দিতে পারেন এবং যদি আগের কোনো ফিস বাকি থেকে থাকে, তাহলে কিন্তু স্কুল কর্তৃপক্ষ আপনাকে নাম বাদ দিতে পারবো না। এটি কিন্তু আজই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। তারপরে কী বলা হচ্ছে, শুক্রবার হাইকোর্ট বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। সেখানে বলা হয়েছে স্কুলের বেতন বকেয়া থাকলে বা না দিতে পারলেও কোনো ছাত্রের ক্লাস বাতিল বা স্কুল থেকে তার নাম বাতিল করা যাবে না। কোভিড পরিস্থিতিতে পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইকোর্টের অনুমতি ছাড়া কিছু করতে পারবে না স্কুলগুলি। আগামী 3 জুলাই অর্থাৎ 3রা জুলাই রয়েছে মামলার পরবর্তী শুনানি, ততদিন পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে। অর্থাৎ 3রা জুলাই কিন্তু সেই মামলা শুনানি আছে, অর্থাৎ কি হবে না হবে ততদিন পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে। তারপরে বলা হয়েছে গত বছর মার্চ মাস থেকে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, করোনার প্রথম ঢেউ কিছুটা কমার পরে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস শুরু হলেও কিছুদিনের মধ্যে তা বন্ধ করে দিতে হয়। কিন্তু এর মধ্যে রাজ্যের বিভিন্ন স্কুলের বিরুদ্ধে বেতন বৃদ্ধির অভিযোগ উঠেছে। অনেক স্কুলের বাইরে বিক্ষোভও দেখিয়েছে অভিভাবকরা। তাদের দাবি, করোনার মধ্যে অনেক অভিভাবক আর্থিক সমস্যায় পড়েছে, তাই স্কুলের উচিত এই পরিস্থিতিতে একটু মানবিক হওয়া। সেই সংক্রান্ত একটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে, সেই মামলায় শুনানির এই নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। তো আপনারা দেখলেন অন স্ক্রিনে যে কলকাতা হাইকোর্ট কী নির্দেশ দিয়েছে। অর্থাৎ আপনার ছাত্র বা ছাত্রী, অর্থাৎ আপনার ছেলে বা মেয়ে যদি স্কুলের ফিস আপনি না দিতে পারেন, কারণ বর্তমান পরিস্থিতি করোনাকালে কারোর অনেকে কাজ হারিয়েছেন বা অনেকে আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছেন, তো যদি আপনারা যদি না দিতে পারেন বা আগের বছরের কোনো ফিস বাকি থেকে থাকে, তাহলে যে নাম কাটা যেত সেটা কিন্তু এবার কোনো স্কুল কর্তৃপক্ষ আর নাম কাটতে পারবে না। এই নির্দেশ কিন্তু কলকাতা হাইকোর্ট দিয়ে দিয়েছে। তো এই ছিল ছোট্ট আপডেটটি। তো ভিডিওটি শেষ করার আগে, প্যাভিলিয়ান সাইব ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। আর এই নোটিশটি যদি আপনারা সম্পূর্ণ ভালোভাবে পড়তে চান, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে আমি এই ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখবো, অর্থাৎ এই নোটিশের লিঙ্কটি দিয়ে রাখবো। সেখান থেকে গিয়ে আপনারা সম্পূর্ণ দয়দেখ আনন্দবাজার পত্রিকায় বেরিয়ে গিয়ে ওখানে গিয়ে আপনারা দেখতে পাবেন। তো ভারত, জয় হিন্দ।